সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমরা একটা মোটরের সমস্যা নিয়ে হাজির হলাম। সেটা হলো একটা ওয়ান হলসের মোটর। মোটরে পাওয়ার দিলে মোটর বু বু শব্দ করে। মোটরের অটার ঘোরে না এবং পিছনের ফ্যানও ঘোরে না এবং পানিও ওঠে না। এটাই আজকে আমাদের সমস্যা। তাই এটা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে আজকের ভিডিও। চলুন প্র্যাকটিক্যালে দেখা যাক। এখন আমরা মোটরে পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মোটর কীরকম বু বু শব্দ করে। তারপরে আপনাদেরকে আমরা খোলে মেরামত করে মোটর চালু করে দেখাবো। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকেট দাও তো, এটা মোটরের দিলাম, এটা টু পিন সকেট দিলাম। আর এই মোটরের শব্দ শুনেন, এই যে আপনারা মোটরের শব্দ শুনতে পাচ্ছেন, বু বু শব্দ করতেছে, অথচ এখানে মোটর কিন্তু চলতেছে না। দেখতেছেন মোটরের গায়ে হাত দিতেছি, কী সুন্দর মোটর শব্দ হচ্ছে, কিন্তু অথচ মোটরের অটার ঘুরতেছে না আর পানি উঠতেছে না। বন্ধ করো। আমরা প্রথমে মোটরের এটা খুলে নিতেছি পিছনের ঢাকনাটা ফ্যানের, তারপরে আমরা এটা ঠিক করব। আপনারা দেখতেছেন ঢাকনাটা খুলে নিছি, দেখছেন কীরকম জাম হয়ে গেছে মোটর। ফ্যানটা ঘুরাইতেছি কিন্তু ঘুরতেছে না, মানে ফ্যান সহ জাম লেগে গেছে। তা আমরা কী করবো, এখন মোটরটার এই ফ্যানটা ঘুরে ঘুরে মোটরটা একটু লুজ করে নেবো, মানে অটারটা ফ্যানের। আমরা যাওয়া তো মিস্ত্রি না, নিজে যাওয়া তো কাজকর্ম করি, তা আমরা নিজেরাই যদি করতে পারি তাহলে আপনারাও আমাদের ভিডিও দেখে নিজেরাই কাজ করে নিতে পারবেন। এখন আমরা এটা দেখে লুজ করে নিতেছি, যাতে যেন মোটরের জামটা একটু যেন ছোটে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই জামটা ফ্যানের এভাবে ঘুরে ঘুরে ভালো করে আমরা ছুটে নিলাম, মানে জাম যে লাগছে এটা প্রচুর জাম লাগছে, ফ্যান ঘুরতেছে না। তা পাখাটা আমরা এইভাবে ঘুরাইতেছি, ঘোরার পর অটারে যে জামটা মোটামুটি আমরা একটু ক্লিয়ার করে নিলাম। তারপরে এখন আমরা পাওয়ার দিয়ে দেখি আমাদের ফ্যানটা ঘোরে কি না, মোটরটা ঘোরে কি না, দেখি পাওয়ারটাও দেন। দেখছেন ঘোরার পর কিন্তু আমাদের ফ্যান মোটর এখন খুব সুন্দরভাবে ঘুরতেছে। এখন মোটর ঘুরলে পানি উঠবে, এক কথা মোটর না ঘুরলে তো আর পানি উঠবে না। মোটরে যা তো পাখা ঘুরতেছে অবশ্যই তাহলে মোটরে ঘুরবে। তাহলে তো দেখো তো পানি ওঠে নাকি? আচ্ছা, আমাদের যা তো এখন মোটরটা ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে, তাহলে মোটরটা চলতেছে এক কথা। তা তাহলে আমরা এখন দেখি আমাদের মোটর দিয়ে পানি ওঠে কি না। এখন আমরা এখানে পানি দিতেছি, পানি দে, পানি দিতেছি আমরা, পানি দিয়ে আমরা এখন চাবিটা লাগিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা দেখি মোটরে পানি ওঠে কি না। আমাদের এখন চাবিটা লাগিয়ে দিয়েছি, আমরা এখন টেস্ট করে দেখি পানি ওঠে কি না। আমরা মোটরের পাম্পে তো পানি দিয়েছি, এখন মোটর যেদিক দিয়ে পানি বেরোয় সেদিক দিয়েও আমরা পানি ঢুকে দিয়ে পাইপটা ভর্তি করে দিতেছি, দিয়ে আমরা এখন চালু করে দেখবো। তুই পানি দিতে থাক, আমি চালু করে দিই। এই যে আমাদের মোটর চলতেছে, আর এই যে দেখতেছেন আমাদের পানি এসে গেছে, মোটরের পানি বেরোচ্ছে। আপনারা দেখতেছেন পানির কালারটা কীরকম। আসল সমস্যা হয়েছে এই পানির আয়রন থাকার কারণে, ময়লার কারণে আমাদের মোটরের পাম্প ওটার সব জাম লেগে গেছিলো, পাকা টাকা যা ছিল এই জামের কারণে পানিটা আমাদের ওঠে নাই। তা আপনারা এখন দেখতেছেন কি কত সুন্দরভাবে আমাদের পানিটা এখন সাপ্লাই দিতেছে মোটর দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দর্শক, মাত্র 30 টাকায় পাম্পের ওয়াটার প্লেট লিকেজ রিপেয়ারিং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে আপনারা ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।